শামসুন্নাহার রহমান পরাণ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একজন পথিকৃৎ। তিনি ছিলেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নচারী। 1970 সালে পাঁচ সন্তানের জননী শামসুন্নাহার রহমান পরাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে এমএতে ভর্তি হন। শামসুন্নাহার রহমানকে আমি ছাত্রী হিসেবে পেয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে, যতদূর মনে পড়ে 70-এর দশকের মাঝামাঝি সময়। তিনি গড়পড়তার ছাত্রছাত্রীর চাইতে একটু বেশি বয়সে পড়তে গিয়েছিলেন, ফলে ছেলে মেয়েদের মধ্যে তার কথাবার্তা চালচলন এর মাধ্যমে তিনি একটু সম্ভ্রম উদ্রেক করতেন। সবাই তাকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখত এবং তাকে খুব সম্মান করত। ডাকনাম পরাণেই বেশি পরিচিত ছিলেন চট্টগ্রামে, এবং চট্টগ্রামের একটা খুব বড় বৃত্ত জুড়ে ওর পরিচয় ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের প্রস্তুতিকালে শামসুন্নাহার রহমান পরাণ চট্টগ্রামে বন্দুক চালনা ও ফার্স্ট এইড প্রশিক্ষণ গ্রহণ করেন। যুদ্ধকালীন সময়ে তিনি মুক্তিযুদ্ধ সহায়ক সংগঠক হিসেবে কাজ করেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর 1972 সালে তিনি অপ্রাতিষ্ঠানিকভাবে যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশের চট্টগ্রাম শহরে রিলিফ ওয়ার্ক কার্যক্রম শুরু করেন। তিনি মুক্তিযুদ্ধে নির্যাতিত বীরঙ্গনাদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেন এবং পরবর্তীতে ঘাসফুল নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন। 1971-এ নির্যাতিত নারীদের বীরঙ্গনার পরিবর্তে বীরকন্যা মুক্তিযোদ্ধা নামকরণের স্বীকৃতি অর্জনে আন্দোলনকারীদের মধ্যে তিনি একজন। তিনি আমৃত্যু কাজ করেছেন মুক্তিযুদ্ধে নির্যাতিত বীরাঙ্গনাদের পুনর্বাসনে। পরাণাপা তখন খঞ্জনীকে অসুস্থ অবস্থায় সেই খড়ের পাশে থেকে গোয়াল ঘর থেকে তুলে একটা ঘরে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করলেন, তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন, চিকিৎসার ব্যবস্থা করলেন, খাওয়ার ব্যবস্থা করলেন। 1978 সালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিবন্ধন প্রাপ্ত চট্টগ্রামের প্রথম বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে ঘাসফুলের যাত্রা শুরু হয়। বস্তিবাসী নারী, বিশেষ করে সমাজের তৃণমূল পর্যায়ের নারী ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা এবং আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে তিনি ঘাসফুল প্রতিষ্ঠা করেন। তিনি দীর্ঘ সময় অন্যান্য সমাজসেবা কার্যক্রমের পাশাপাশি লায়নিজমের সাথেও যুক্ত ছিলেন। লায়ন শামসুন্নাহার রহমান পরাণ MJF 2009 সালে দি চিটাগং লায়ন্স ক্লাব অফ পারিজাত এবং পারিজাত এলিট প্রতিষ্ঠা করেন। আপনারা জানেন আমি অনেকদিন থেকে লায়নিজমের সঙ্গে জড়িত। উনি একটা লায়ন্স ক্লাব করেছিলেন, সেটার নামও দিয়েছিলেন কিন্তু পারিজাত। সে পারিজাত কিন্তু ফুল, ঘাস থেকে ফুলটাকে তুলে এনে সেটাকে ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা করেছিলেন সেটাই হলো তার মধ্যে ছিল বলেই উনি বারবার করে যে নামগুলি আসছে তার চিন্তা ভাবনায় ওইগুলিতে সবচেয়ে বেশি কাজ করেছে বলে আমার মনে হয়। অর্থাৎ ঘাসের মধ্যেও ফুল ফুটে সেটা কিন্তু আমরা অনেকেই দেখিনি এই শহর থেকে, কিন্তু উনি নামটা দিয়েছিলেন ঘাসফুল, অর্থাৎ উনি ঘাস থেকেই ফুলটা বের করে নিতে চাইতেন। 2002 সালে চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি সেবক কলোনিতে পরাণ রহমান ঘাসফুল শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি সমাজের সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের পরিবার, বিশেষ করে জাহাজ ভাঙা শিল্পে কর্মরত পরিবারের বাচ্চাদের জন্য চট্টগ্রামের মাদারবাড়িতে ঘাসফুল এডুকেয়ার KG স্কুল প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর এই স্কুলকে ঘাসফুল পরাণ রহমান স্কুল নামে নামকরণ করা হয়। চট্টগ্রামে তিনিই প্রথম হরিজন সম্প্রদায়ভুক্ত পরিচ্ছন্নতা কর্মীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে কাজ শুরু করেন। এই ক্রুণ লোকজনদের সাথে কেউ মিশতে যেত না, কিন্তু পরাণাপা কোনো রকম বৈষম্য না করে আমাদের কলোনিতে একটি ঘাসফুল নামে একটি শিশু একটি স্কুল প্রতিষ্ঠা করেন। আমার নাম শ্রাবণ দাস, আমি ঘাসফুল স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি বড় হয় শিক্ষক হতে চাই, টিচার হতে চাই। পরাণ রহমানের উদ্যোগে NGO হিসাবে ঘাসফুল সর্বপ্রথম 2003 সালে চট্টগ্রামে নন ফর্মাল এডুকেশন শিক্ষার্থীদের সরকারি বই প্রাপ্তির অধিকার নিশ্চিত করে। রক্ষণশীল সমাজ ও প্রতিকূল পরিবেশের বিপরীতে দাঁড়িয়ে পরাণ রহমান জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে নারীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে সমাজসেবায় আত্মনিয়োগ করেন। রক্ষণশীল সমাজে জন্ম নিয়েও তিনি যেভাবে সবাইকে এগিয়ে যেতে শুধু প্রেরণা দেননি, উদাহরণ সৃষ্টি করেছেন। নারীর অবদমনের চিত্র যে আছে আমাদের সমাজে, যে নারীকে নানাভাবে নিগৃহীত করা, কিন্তু তারপরেও তার মধ্য দিয়ে নারীর অধিকার নিয়ে তিনি সোচ্চার হয়েছেন। তার লেখনের মধ্য দিয়ে আমরা যেরকম একদিকে সমাজের চিত্র দেখি, অন্যদিকে দেখি কিন্তু নারীর এগিয়ে যাওয়ার স্বপ্ন এবং এগিয়ে যাওয়ার সংগ্রাম।
সেই জায়গায় আমি মনে করি পরানাপার একটা বিশেষ জায়গা আছে আমাদের সবার কাছে, বিশেষ করে যারা আমরা উন্নয়ন কর্মী, বাংলাদেশের মাঠে ময়দানে কাজ করি, নারীর অধিকার, শিশুর অধিকার, মানুষের অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্র ঋণ, অর্থনৈতিক ক্ষমতায়ন, সেখানে কিন্তু পরানাপার লেখনীটা আমাদেরকে সব সময় প্রেরণা যোগায়। চট্টগ্রামে প্রথম প্রশিক্ষিত ধাত্রী সেবার মাধ্যমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের পথিকৃৎ তিনি। ধাত্রীদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ঘাসফুলের কর্ম এলাকায় পরিবারের কর্মহীন মায়েদের আয়বর্ধক কাজে সম্পৃক্ত করে এসব মায়েদের মাধ্যমে স্বশো কমিউনিটিতে মাদার্স ক্লাব গঠন করে কমিউনিটির টেকসই উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করেন। পরাণ রহমান মানুষের বেঁচে থাকার জন্য মানবিক ও সামাজিক মর্যাদা বিনির্মাণে কাজ করতেন। তিনি প্রথম উন্নয়ন সেক্টরে মানবিক ও প্রাণবিক ইস্যু নিয়ে এই অঞ্চলে কাজ শুরু করেন। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক বিভিন্ন সংগঠন পরিচালনা এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলায় তিনি নেতৃত্ব দিয়েছেন। উনি বিশ্বাস করতেন যে সব সমস্যার সমাধান ঘাসফুল করবে না, সেজন্য আরও অসংখ্য সংগঠন দরকার। এই জন্য উনি ইপসার মতো সংগঠনকে গড়ে ওঠার জন্য প্রেরণা দিয়েছেন। বনফুল বলে আর একটা যে প্রতিষ্ঠান আছে আমাদের এখানে, যে মমতা, বিটা, কোডেক, এই ধরনের যে সংগঠন, এই সব আরও অন্য অসংখ্য সংগঠন। এবং আপনি জানেন উনি কিন্তু এনজিওর বাইরেও আরও অনেকগুলো নাগরিক প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উনি কাজ করেন। চট্টগ্রামে প্রথম তিনি ঘাসফুলের উদ্যোগে উপকূলীয় জেলেদের দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য শিক্ষা, সামুদ্রিক মৎস্য আহরণ, সংরক্ষণ ইত্যাদি বিষয়ে কাজ শুরু করেন। তিনি একটা সম্পন্ন পরিবারের মানুষ, গৃহবধূ, কিন্তু সেটা সত্ত্বেও তিনি যখন এনজিও করেছেন তখন গ্রাসরুট লেভেলের বা তৃণমূল পর্যায়ের নিচের স্তরের মানুষজনের সঙ্গে তিনি সমানভাবে মিশতে পেরেছেন। আবার আমরা দেখি যে তিনি যখন বিদেশে যাচ্ছেন তখন সেখানে অত্যন্ত মানে আন্তর্জাতিক মানের লোকজনের সঙ্গে তিনি একইভাবে দেখা সাক্ষাৎ করছেন, কথাবার্তা বলছেন, ফলে বাংলাদেশের নারী সমাজকে প্রতিনিধিত্ব করার একজন অত্যন্ত যোগ্য মানুষ ছিলেন তিনি। তিনি ছিলেন প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ, একজন আধুনিক মনস্ক মানুষ, এবং তাঁর আমলের মানুষের সাধারণত যেভাবে জীবন যাপন করে তিনি সেভাবে যাপন করেননি, এবং তার মধ্যে একটা খুব সহজাত গুণ ছিল মানুষকে আপন করে নেওয়ার। যে কোনো সমাজকে তার একটা প্রাণশক্তিটাকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে সেই সমাজে এই ধরনের মানুষের উপস্থিতি খুব দরকার। তিনি প্রবীণদের অধিকার আন্দোলনে প্রবীণ আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের আন্দোলনে প্রথম পর্যায়ের কয়েকজন উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। পরাণ রহমান বিলুপ্ত দেশীয় ফুল ও ফলের চারা উৎপাদন, চারা লাগানো, চারা বিতরণ এবং চারা সংরক্ষণে আমৃত্যু কাজ করেছেন। এই মানুষটারই আবার বৃক্ষপ্রেমীও ছিলেন, গাছপালাও পছন্দ করতেন। একবার আমার পুরো পরিবার নিয়ে চিটাগাংয়ে ওনার বাসায় বেড়াতে গেলাম, তো সেখানে একটা গাছ ছিল বেলেম্বু, কোনোদিন দেখিনি এর আগে। তো ওই গাছ ভর্তি ফল আমার ছেলে মেয়ে দারুণ পছন্দ করলো। ফলটা পছন্দ করছে দেখে পরানাপা বেশ অনেকগুলি ফল আমাদের দিয়ে দিল। পরের দিন যখন আমরা ট্রেনে আসি সারা পথ ধরে ওই লবণ আর ওই বেলেম্বু, লবণ আর বেলেম্বু। তো পরানাপাকে যখন আমি পরে বললাম তোমার ফলগুলি এত পছন্দ করেছে যে সারা পথ ধরে ওরা খেয়েছে, এরপরে উনি একটা চারা আমাকে উপহার দিলেন, ওই বেলেম্বুর চারা। সেই বেলেম্বুর চারাটা আমি আমার শ্বশুরবাড়ি নরসিংদীর শিবপুরে সেখানে আমি লাগিয়েছি। সে গাছ ভরে যখন বেলেম্বু ধরে গাছটার দিকে তাকালেই পরানাপার কথা মনে পড়ে। নওগাঁ নিয়ামতপুরে সাঁওতাল এবং ওরাও ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে নন ফর্মাল প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা সহ তাদের কর্মদক্ষতা ও জীবন মান বৃদ্ধির লক্ষ্যে পরাণ রহমান নানা কার্যক্রম পরিচালনা করেছেন। সন্ধ্যার সময় হেজাক বাতি জ্বালিয়ে সাঁওতাল অধিবাসীদের কণ্ঠে আজও শোনা যায় পরাণ রহমানের জন্য সুর করা গানের নৈবেদ্য। আসবে নিচের তলা থেকে পাঁচটা কম্পোনেন্ট নিয়ে ওনাদের কাজ করে যেতে হবে, ঘাসফুল কাজ করবে, যেটাতে একটা ব্যক্তি জীবন স্বনির্ভর হতে পারে, একটি পরিবারকে স্বনির্ভর করতে পারে, শিক্ষিত করতে পারে, আয় রোজগারি করতে পারে, পরনির্ভরতা
থেকে মুক্ত হতে পারে সেই রকম একটা সমাজ আমি চাই। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সমাজসেবা ও নারী নেতৃত্বের একজন পথিকৃৎ হিসেবে পরাণ রহমান কাজ করেছেন। আমি শামসুন্নাহার পরাণকে চিনি 1980 দশক থেকে। আমি তখন এডাবের চেয়ারম্যান ছিলাম, তখন উনি মাঝে মাঝে আসতেন এডাবের মিটিংয়ে, এবং 1990 দশকে তার কর্মকাণ্ড আরও বিভিন্ন জেলায় উনি ছড়িয়ে দেন এবং আরও বেশি তার সঙ্গে পরিচয় বাড়ে এবং তার সঙ্গে দেখাশোনা বেশি হতো তখন 90 দশকে। এবং তিনি এক পর্যায়ে আমার বন্ধুত্ব আমাদের মধ্যে গড়ে ওঠে। তিনি ছিলেন একজন সদা হাস্যময়ী প্রাণবন্ত একজন মানুষ। পরাণ রহমান একজন ক্যান্সার আক্রান্ত রোগী হয়েও অদম্য মনোবল নিয়ে তিনি আমৃত্যু সমাজসেবা করে গেছেন অসহায়ের সহায় হয়ে। আমি ঘাসফুলের ইনফর্মাল সময়টা আমি দেখেছি, এটাও কিন্তু আমাদের বাসার গ্যারেজ থেকেই শুরু হয়েছে। তখন কিন্তু আসলে আম্মার সাথে বসে কথা বলার সময় পেতাম না, যেমন আমার ছোটো বোন তো বলেই বসতো, কারণ ওর বুদ্ধি হয়ে কিন্তু আম্মাকে আস্তে আস্তে সে বাইরের জগতেই বেশি দেখেছে। সে যেমন একই সময় আমাকে বলতো যে আম্মা তো আসলে আমাদেরকে আদর করে না, আম্মা আমার চেয়ে ওদেরকে বেশি আদর করে। নারীর আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ পরাণ রহমানকে বাংলাদেশ সরকার মরণোত্তর বেগম রোকেয়া পদক 2021 ভূষিত করেন। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, আমাকে কেউ যদি বলে একজন সমাজকর্মী কাকে বলে, তাহলে আমার চোখের সামনে ভেসে ওঠে পরাণাপা। পরাণাপা আমাদের কাছে রোল মডেল হিসেবে থাকবে। পরাণাপা অনেক নারী অনেক অসহায়ের চোখে স্বপ্ন এঁকে দিয়েছেন। তিনি ছিলেন জীবন পরিবর্তনকারী সত্তা, তিনি তার কর্মের মাঝে বেঁচে থাকতেন।